কারখানায় কাজের সুবাদে পরিচয় হয় সোহেলের সঙ্গে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হলেও দুজনেরই বিয়ে হয়। রাজধানী ডেমরার বক্সনগরের একটি নির্মাণাধীন সীমানা প্রাচীরের ভেতরে 26 ডিসেম্বর অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরিচয় শনাক্ত হওয়ার পর জানা যায় লাশটি নওগাঁর। প্রিয় দর্শকবৃন্দ, এই যে নওগাঁর সুহেল হত্যা হলো, কেন হত্যা হলো জানেন? কিছু জানেন না, পরকিয়া। আগে পরকিয়া করেছে, তারপরে যার সাথে পরকিয়া করেছে তার স্বামী এবং ভাই মিলে এই নওগাঁর সুহেলকে হত্যা করা হয়েছে। এখন পরকিয়াটা কি? পরকিয়াটা বোঝেন না, মানে একজনের বইয়ের সাথে ওইগুলা করা। কোনগুলো আপনারা বোঝেন না, কোনগুলা করলে তাকে পরকিয়া বলা হয়। তো যাই হোক, আমার প্রিয় কলিজার ভাইরা, আমরা আগে পুরা ভিডিওটি দেখে আসি। পুরা ভিডিওটি দেখলে আমরা সব বিষয়ে বুঝতে পারবো। তো চলো আগে আমরা ভিডিওটি দেখে আসি। ক্লুলেস এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। ফোন রেকর্ড পর্যালোচনা করে পুষ্প আক্তার নামে এক নারীকে পিরোজপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে গ্রেফতার করা হয় স্বামী আল আমিন ও আল আমিনের তিন ভাই সহ মোট 5 জনকে। জিজ্ঞাসাবাদে পুষ্প জানায়, নারায়ণগঞ্জের একটি কারখানায় কাজের সুবাদে পরিচয় হয় সোহেলের সঙ্গে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হলেও দুজনেরই বিয়ে হয় আলাদা জায়গায়। বিয়ের পর পরকিয়ার সম্পর্কে জড়ান দুজন। বিষয়টি জেনে ফেলে পুষ্পর স্বামী, পরিকল্পনা করা হয় সোহেলকে হত্যার। পুলিশ বলছে, সোহেলকে খুন করার পর তার লাশ গুম করার চেষ্টা করেছিল পুষ্পের স্বামী ও তার তিন ভাই। ওকে, আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখলেন, যে এখানে আমরা সব মিলে আমি একটা জিনিস বুঝতে পারলাম এবং আপনারাও বুঝতে পারলেন, সেটা হলো যে খুন করেছে তার বইয়ের সাথে সুয়েলের একটা ফ্যাক্টরিতে হোক আর গার্মেন্টসে হোক আর যেখানে হোক কাজ কাম করতে করতে একটা মিলমিশ হয়ে যায়, একটা কি হয় মানে পরিচিত হয়ে যায়। এই পরিচিত থেকে শুরু করে নিয়ে দুজনের মধ্যে ইন্টু মিন্টু শুরু হয়ে যায়। তো দুজনের মধ্যে যখন ইন্টু আর মিন্টু হয় তখন তার স্বামী জিনিসটা বুঝতে পারে। বুঝতে পারার কারণে আজকে সুয়েলকে কি করা হলো? হত্যা করা হলো। হত্যা করলো কে? তার স্বামী। এই বলদের ঘরের বলদ, এই বলদের ঘরের বলদ। দুজনেই পরকিয়া করেছে, অপরাধী যদি হয় তাহলে দুজনেই অপরাধী হবে। আর তুই তাকে হত্যা করার কে পারমিশন তোকে কে দিয়েছে? বেয়াদবের বাচ্চা, কুলাঙ্গারের গোষ্ঠী। যদি প্রথমত আমি এক সেকেন্ডের জন্য মেনেও নেই যে হ্যাঁ হত্যা করেছে, ঠিক আছে, তোর দুজনকে হত্যা করলি না কেন? তোর বউ যে তোর থুইয়া আকাম করতো ওই সুহেল লগে, তো তোর বউ যদি আকাম করতে না দিত তাহলে কি সুহেল আসে যুগ তোর বউরা আকাম করতে পারত? কানার ঘরের কানা, তুই শুধু শুধু একটা পানকে পৃথিবী থেকে ধরে কেন দিবি? হ্যাঁ ঠিক আছে, মানলাম তুই সুহেলকে হত্যা করে দিয়েছিস কারণ সুহেল তোর বউয়ের লোক আকাম করছে, সে তার সাথে তোর জড়িত তোর বউ, তোর বউরে হত্যা করলি না কেন? কানার ঘরের কানা। আমি একথা বলতেছি না যে সুহেল ভালো কাম করেছে, না, সুহেলও অপরাধী এবং ওই মহিলাও অপরাধী, কারণ মহিলা যদি করতে না দিত সুহেল কিন্তু করতে পারত না। যাই হোক, আমি এই ভিডিওর মাধ্যমে একটা অনুরোধ জানাতে চাচ্ছি, সেটা হলো বাংলাদেশে পরকিয়া বিষয়ে একটা আইন পাশ করা হোক। যদি এই পরকিয়া বিষয়ে কোনো আইন পাশ না করা হয় তাহলে বাংলাদেশে খুব তাড়াতাড়ি, মানে খুবই তাড়াতাড়ি এমন একটি ভয়ানক সৃষ্টি হয়ে যাবে যে করোনা ভাইরাসের চাইতেও বেশি হবে। কেন? এখন ধরতে গেলে বিশেষ করে শহর অঞ্চলে একটু বেশি হয়, গ্রাম অঞ্চলে মোটামুটি 50% এসে গেছে। সেটা হলে এই হচ্ছে পরকিয়া, মানে একজনের বইয়ের সাথে আর একজনের পরকিয়া, আর একজনের স্বামীর সাথে আর একজনের পরকিয়া। পরকিয়া কি? ওইগুলা বোঝেন না, স্বামী স্ত্রী যেগুলা করে সেইগুলা অপরের সাথে যেগুলাকে করা হয় তার নাম বলা হয় পরকিয়া। এই পরকিয়া করতে নিষেধ করে আমি বলি সবসময় আপনারা নিজের কিয়া করেন, নিজের কিয়া করলে আল্লাহ তাআলা মহব্বত বাড়িয়ে দিবেন আপনাদের স্বামী এবং স্ত্রীর মধ্যে। যাই হোক, আমার প্রিয় কলিজার ভাইরা, এই বিষয় নিয়ে তেমন কোনো আর কথা বলতে চাই না, তবে শুধু আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি, এই বিষয় নিয়ে একটা কমেন্ট করবেন আমার ভিডিওতে, আমার কমেন্ট বক্সে। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।